ওঙ্কার যুক্ত, নারায়ণ ওঙ্কার যুক্ত, রাম ওঙ্কার যুক্ত। তাই এই নাম মেনে জীবের মুক্তি নেই। এই নাম নিয়ে এসেছি, এই নাম নিয়ে যেতে হবে, কিন্তু কোথায় যাব? কেনই বা এসেছি এই পৃথিবীর বুকে? কি উদ্দেশ্যে পৃথিবীর বুকে এলাম? কেন এলাম? কি নিয়ে এই পৃথিবী ছেড়ে এই মহাশূন্যের দিকে আবার ফিরে যাব? একবার জানব না কেন এই সৃষ্টি? তাই জন্মসিদ্ধ মহান, জন্মসিদ্ধ ভারতবর্ষ শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের দিকেন সেই সৃষ্টির তত্ত্বকে উন্মোচন করছে। তিনি বলছেন, তোমরা ওঠো, তোমরা যাও, তোমরা জেনে যাও কেন এসেছো, কিসের জন্য এসেছো, কি করিও, কোথায় যাবে। এলে তো ওয়া ওয়া করতে করতে এই পৃথিবী থেকে কোন ভাষায় কথা বললে? বাংলা ভাষায় না, উড়িয়া ভাষায় না, পাঞ্জাবি ভাষায় না, চাইনিজ ভাষায়, সমস্ত ভাষা হারিয়ে আবার সেই ভাষাকেই ধরছ। সেই ভাষা হচ্ছে সেই ওঙ্কার ধ্বনি, নারদ ধ্বনি। তাই মহাশূন্যের মহাধ্বনি রামনারায়ণ নাম, সেই ধ্বনিকে তুলে ধরলেন। এই ধ্বনির মাধ্যমেই তুমি জেনে নিতে পারবে কেন এসেছো, কোন সুরে এসেছো, কোন সুরে তুমি আবার মিশবে। তাই আসুন, রাম